আমার কাছে আদর্শের নাম স্টিভ জবস। স্টিভ জবস কারণ একটা এতিম ছেলে যার বাপ মা ছিল না, স্টিভ জবস সেই মানুষ। কেউ একজন বললেন আমাদের বিল গেটস, জোকারবার্গ অথবা অন্যরা জন্ম হবে। আমি কিন্তু মনে করি কেবলমাত্র বিল গেটস আর জোকারবার্গ হলে হবে না। আমাকে যদি তোমরা আদর্শ হিসেবে দেখতে চাও তাহলে আমি কিন্তু এই দুইজনের একজনকেও আদর্শ মনে করি না। আমার কাছে আদর্শের নাম স্টিভ জবস। স্টিভ জবস কারণ স্টিভ জব একটা এতিম ছেলে যার বাপ মা ছিল না, স্টিভ জবস সেই মানুষ যে স্কুলে পড়তে পারে নেই কারণ স্কুলে বেতন দেবার মতন সামর্থ্য তার ছিল না। রাতের বেলা খাবার না পেয়ে মন্দিরে গিয়ে সে বসে থাকত, রাতের খাবার খাওয়ার জন্য মাত্র $20 পুঁজি নিয়ে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেছিল। সেই স্টিভ জব পৃথিবীর শ্রেষ্ঠতম প্রযুক্তির উদ্ভাবক। আমি কিন্তু সেই মানুষটিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যেই মানুষটি শূন্য থেকে উঠে দাঁড়াতে পারে তার সাথে আর কারো তুলনা করা হতে পারে না। সোনার চামচ নিয়ে জন্মাবা এবং সোনার চামচ মুখে দিয়ে মারা যাবা, তোমাকে নিয়ে গল্প করার মতন কোনো কাহিনী নাই। কিন্তু কাহিনী আছে এক টাকা ছাড়া যে কাপড়ের পাইকারি দোকান একটা শুরু করে এখন 64 জেলায় পাইকারি দোকান করতে চায়, তার গল্প বলার সুযোগ আছে এবং তারই সাহস আছে। তোমাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।